সতর্কতায় দেশ জুড়ে লকডাউন, বন্ধ রেল পরিষেবা। এই অবস্থায় চরম আর্থিক সমস্যায় বাঁকুড়ার মশাগ্রাম বিডিআর রেলপথের 31 জন কমিশন ভিত্তিক টিকিট বিক্রেতা। প্রসঙ্গত, 1914 সালে 30 মার্চ বাঁকুড়ার দামোদর রিভার রেলওয়ে কোম্পানি নথিভুক্ত হওয়ার পর 1 মে লাইন তৈরির কাজ শুরু হয়। পরে স্বাধীনতার পর 1967 সালে জুলাই মাসে দক্ষিণ পূর্ব রেল বিডিআর অধিগ্রহণ করে। লোকসানের অজুহাত দেখিয়ে 1995 সালে এই রেলপথ বন্ধ করে দেওয়া হয়। পরে দীর্ঘ লড়াই আন্দোলনের পর 2005 সালে প্রথম পর্যায়ে বাঁকুড়া সোনামুখী ও পরে 2008 সালে সোনামুখী ও রায়নগর ব্রডগেজ অংশটি চালু হয়। প্রায় তখন থেকে এই রেলপথের স্টেশনগুলিতে কমিশন ভিত্তিক টিকিট বিক্রেতা নিয়োগ করা হয়। বর্তমানে বিভিন্ন স্টেশনে মোট 31 জন এই কাজ করেন। দেশের লকডাউন পরিস্থিতিতে রেল চলাচল না করায় চরম আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছেন ওই কমিশন ভিত্তিক টিকিট বিক্রেতারা। বাঁকুড়ার মশাগ্রাম রেলপথে কমিশন ভিত্তিক টিকিট বিক্রেতা স্বরূপ চট্টোপাধ্যায় বলেন, লকডাউনের ফলে আমাদের আর্থিক সমস্যা প্রচুর রয়েছে, কারণ আমাদের টিকিট বিক্রির উপরে চলে। রেলের টিকিট বিক্রি হলে আমরা কমিশন পাই, ন্যূনতম 2,000, 3,000, 4,000 এরকম কমিশনে আমাদের চলে। ঠিক আছে, বর্তমানে 2 মাস রেল বন্ধ থাকার ফলে আমাদের কোনো ইনকাম হচ্ছে না। এই অবস্থায় আমরা সিআইয়ের সাথে কথা বলেছিলাম, মানে আমাদের যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী সিআইয়ের সাথে কথা বলেছিলাম। উনি বললেন, দেখুন আমাদের কাছে তো এই মুহূর্তে কিছু নেই, যদি কিছু খবর আসে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, আসলে আমরা তুরন্ত দিয়ে দেবো। এই সমস্যাটা শুধু আমাদের এই বাঁকুড়া মশাগ্রাম সেকশন নয়, সারা ভারতবর্ষে এরকম যারা এজেন্ট রয়েছে, সারা ভারতবর্ষে প্রায় 15-16 হাজার এজেন্ট রয়েছে আমাদের মতো, তাদের একই দুরাবস্থা চলছে। প্রত্যেকেই এটার উপরে নির্ভরশীল, এটা করেই তাদের রুজিরুটি আসে, কারণ এই কাজটা করতে করতে আর কেউ দ্বিতীয় কোনো কাজ করতে পারে না, কারণ এটা আমাদের 16 থেকে 18 ঘন্টা এখানে ডিউটি করতে হয়। এই ডিউটির মাঝে আর অন্য কোনো পেশায় খুঁজে পাওয়া মুশকিল। বেলিয়াতো স্টেশনের টিকিট বিক্রেতা এজেন্ট গৌতম রায় নবান্দ নরেশরা বলেন, আমরা প্রথমত আমরা মানে কমিশন এজেন্ট, অর্থাৎ টিকিট বিক্রি করে আমাদের রুজিরুটি হয়, টিকিট বিক্রি না হলে আমাদের কোনো রুজিরুটি নেই। নীল, এই যে 1.5 মাস বসে আছি এখানে, আমরা কোনো পয়সা করে রোজগার করতে পারিনি। এমতো অবস্থায় যেটুকুন পুঁজি ছিল সেটুকুন ভেঙে আমরা খাচ্ছি, কিন্তু পরবর্তী পর্যায়ে কী যে হবে বুঝতে পারছি না। এখন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, যাতে তারা আমরা সবাইকেই যখন সাহায্য করছেন, এই দুস্থ এজেন্টগুলোকে যদি একটু এই মুহূর্তে কিছু সাহায্য করে, তাহলে আমরা হয়তো বেঁচে যাব। আমাদের পরিবার এখন মোটামুটি অর্ধাহারের মধ্যেই দিন কাটাচ্ছে, যেটুকুন পুঁজি ছিল সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মধ্যে পড়েছে আমাদের প্রতিদিন, মানে প্রতি স্টেশনের কারো 200, কারো 300, কারো 400 টাকা রোজগার হতো, কিন্তু লকডাউনের ফলে 1 টাকাও ইনকাম নাই। সেই অবস্থাতে আমরা যে কী করে সংসার চালাবো বা কীভাবে আমরা জীবিকা নির্বাহ করব খুঁজে পাচ্ছি না কিছু। আমরা চাই যে সরকার আমাদের পাশে দাঁড়াক, আমাদেরকে কিছু সাহায্য করুক, আমরা যেভাবে যেমন জীবিকা নির্বাহ করতে পারি। আমরা সিআইকে ফোন করেছিলাম, বা আমাদের যারা অন্য অন্য আমাদের বাঁকুড়া মশাগ্রাম সেকশনে 31 জন এজেন্ট আছে, তারা বলছে জানিয়েছি কেউ কেউ, কিন্তু কেউ পাশে আমাদের দাঁড়ায় না। আমাদের তো আর অন্য কোনো দ্বিত সোর্স অফ ইনকাম নেই, এটির উপরে আমরা জীবিকা নির্বাহ করি। কী অসুবিধা হবে আপনারাই বুঝতে পারছেন, মানে আমাদের সংসার চালানো মুশকিল হয়ে যাবে। বিডিআর পরিবহন সমিতির সভাপতি প্রভাত গোস্বামীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলাম আমরা। তিনি বলেন, আমরা 30 বছর লড়াই করে পার করে এনে আজকের অবস্থায় এসেছে। আজকে এটা ইলেকট্রিফাইড হয়েছে এবং কাজ চলছে, ইলেকট্রিফিকেশনের কাজ চলছে, সোনামুখী পর্যন্ত হয়ে গেছে। আমাদের এই সেকশনটার নাম হচ্ছে মশাগ্রাম বাঁকুড়া সেকশন। এই সেকশনে 31 জন এজেন্ট আছে, কিন্তু ট্রেন বন্ধ হয়ে যাওয়ার পর এই গরিব ছেলেগুলো বড় বিপদে পড়ে গেছে, কারণ টিকিট বিক্রি করে যেটুকু রোজগার হয় সেইটুকুই এদের রোজগার। রেল তাদের স্টেশনের ভিখিরিদের জন্য ব্যবস্থা করছে, কিন্তু এদের কথাটা একবার ভাবছে না। এই যে 31টা এজেন্ট, এই 31টা এজেন্ট তো মোটামুটি যেটুকু কমিশন পায় তার উপরেই বেঁচে থাকে। তা এই এদিকে যদি কিছু বাঁচানো না যায় তাহলে তো মুশকিল হবে। এদের ছেলেপিলে তো 2 দিন বাদে অনশন করতে শুরু করবে, কে খেতে দেবে এদিকে? এদিকে তো পশ্চিমবঙ্গ সরকার দেবে না, বলে দেবে তোমরা তো রেলের সঙ্গে যুক্ত, রেল দেবে তোমাদেরকে। এই বিষয়টা নিয়ে আপনার টিভিতে ভালো করে বলুন এবং একটু টাইম।
কতগুলো আইন আছে রেল সেই আইন অনুযায়ী এদিকে বাঁচাক সেগুলো তো আমরা বলতে পারবো না। রেল যেভাবে তার ওয়েলফেয়ার ফান্ড আছে, রেল যেভাবে খাবার দিচ্ছে, টাকা দিচ্ছে, তারা সেই আইনের মধ্যে এদিকে দিক। একসময় এই বিডিআরকে বড় দুঃখের রেল বলা হতো। সময় বদলেছে, সময়ের দাবি মেনে এখন এই পথে একের জায়গায় একাধিক ট্রেন চলাচল করে। বেড়েছে যাত্রী সংখ্যা, রেল কর্তৃপক্ষ যাত্রী স্বাচ্ছন্দ্যের প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন, বৈদ্যুতিকরণের কাজও শুরু হয়েছে। কিন্তু লকডাউনের এই দিনগুলিতে চরম সমস্যায় দীর্ঘ এই রেলপথের বিভিন্ন স্টেশনের 31 জন কমিশন ভিত্তিক টিকিট বিক্রেতা। বিডিআর এর দুঃখের রেলের তকমা খুঁজলেও এইসব মানুষগুলির দুঃখ কে ঘোচাবে? এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে এই রেলপথের বেলিয়াতর থেকে মশাগ্রাম সর্বত্র। সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। টিম, দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ধন্যবাদ।